নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বলতে চলেছি মেষ রাশির জাতক ও জাতিকার 1427 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের ভালো হতে চলেছে এবং কোন কোন দিক প্রবলেম আছে তা নিয়ে আমি ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, এতটুকু পার্টও মিস করবেন না। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দ, এই বঙ্গাব্দ মেষ রাশির জন্য কিছু শুভ বার্তা নিয়ে আসতে চলেছে এবং কিছু অশুভ বার্তা নিয়ে আসতে চলেছে। তো প্রথমে জানিয়ে রাখি, এই বছর আপনাদের আয়ের থেকে ব্যয়ের পরিমাণ বেশি থাকবে এবং এই বছর আপনাদের ভাগ্যের সাপোর্ট সেরকমভাবে পাবেন না। কিন্তু এতটুকুটা আমি আপনাদেরকে বলতে পারি যে আপনাদের নিজেদের প্রচেষ্টার মাধ্যমে আপনারা দুর্গমকে জয় করতে পারবেন, অর্থাৎ না হওয়া কাজকে আপনারা করে দেখাতে পারবেন। এবং যারা চাকরি করছেন তাদের চাকরিতে প্রচণ্ড পরিমাণ চাপ থাকবে এবং সাথে আপনাদের চাকরিতে প্রমোশন হওয়ার যোগ রয়েছে। প্রমোশন তখনই হবে যখন আপনাদের কর্মস্থান থেকে জন্মস্থান দূর অবস্থায় থাকবে, অর্থাৎ আপনি যেখানে জন্মেছেন সেখান থেকে যেন কর্মস্থানটা দূরে থাকে, সেক্ষেত্রে প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই বছর বিবাহের দিকটা খুব ভালো দেখা যাচ্ছে। মেষ রাশির জাতক ও জাতিকারা যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন তারা এই বছর বিবাহের জন্য প্রচেষ্টা করুন এবং আপনাদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনাদের এবছর প্রেমের সম্ভাবনা রয়েছে, তবে প্রেম থেকে বাধা আসতে পারে, বিবাহ বহির্ভূত সম্পর্কে আপনারা জড়িয়ে যে পড়তে পারেন। এর পাশাপাশি যারা ডাক্তার আছেন তাদের কিন্তু এই বছর ভালো ইনকাম হতে চলেছে এবং আপনারা অনেক অ্যাসেট কিনতে চলেছেন। এছাড়াও যারা রিসার্চ ওরিয়েন্টে যুক্ত রয়েছেন, মানে গবেষণার কাজে যারা যুক্ত রয়েছেন বা আছেন, তাদের কিন্তু এই বছর খুবই ভালো। এরপরে আসি আপনাদের দাম্পত্য জীবন। এই বছর মেষ রাশির জাতক ও জাতিকাদের দাম্পত্য জীবন মুডের উপর দিয়ে শুভ দেখা যাচ্ছে, খুব ভালোও যাবে না এবং খুব খারাপও যাবে না, মানে আপনাদের মধ্যে একটু ঝুট ঝামেলা থাকবেই। তবে এতটুকুটা আমি বলতে পারি, বাসন যদি পাশাপাশি থাকে ঠোকাঠুকি একটু লাগবে, তবে আপনারা নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সেটিকে ঠিক করে নিতে পারবেন। এছাড়াও এই বছর কিন্তু লটারি লাগার সম্ভাবনা মেষ রাশির জাতক ও জাতিকাদের রয়েছে, তবে সেপ্টেম্বর মাসের পর থেকে আপনারা লটারি কাটুন, লটারি লাগার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছেন তাদের কিন্তু শরীরের প্রবলেম আসতে পারে, হার্ট ওরিয়েন্টেড এবং ফুসফুস ওরিয়েন্টেড প্রবলেম আসতে পারে, শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব, দয়া করে আপনারা যখন বাইরে বেরোবেন একটু সাবধানে বেরোন। এবং সবশেষে একটা কথা বলি, এই বছরটা রাহুর বছর, আপনারা এই বছর প্রতারণার শিকার হতে চলেছেন, মানে আপনার টাকা নিয়ে আপনাকে প্রতারিত করতে পারে। তো ওভারঅল যদি বলা যায় মেষ রাশির এই বছর শুভ এবং অশুভ দুটোই রয়েছে। তো আমি আশা রাখবো আপনারা সঠিক ডিসিশনের মাধ্যমে আপনাদের নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, এটি আমি আশা রাখবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।